আমার ভিডিও অনেক আগে থেকে দেখে তারা জানে আমার ভয়েস কোয়ালিটি আগে এরকম ছিল বাট এখন এরকম কিভাবে তো আমার ভয়েস কোয়ালিটি এত ইমপ্রুভ হলো কিভাবে সেটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আর আপনি মোবাইল ইউজারই হন বা পিসি ইউজারই হন এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার অনেক কাজে লাগতে পারে আগে আমি এই মোবাইল দিয়ে ভিডিওটাকে রেকর্ড করতাম আর সেই ভিডিওর ভয়েসটাকে আমি কিন্তু মোবাইল দিয়ে এডিট করতাম বাট এখন আমি মোবাইল দিয়ে ঠিকই এই ভিডিওগুলো রেকর্ড করি বাট আমার যে ভয়েসটা সেটা কিন্তু আমি এই পিসি দিয়েই এডিট করি অডাসিটিতে আর আগে যখন আমি ভয়েসগুলোকে এডিট করতাম তখন আমি মোবাইলে ব্যবহার করতাম অডিও লেক্সেস এডিটর ভয়েস এডিটিংয়ের ক্ষেত্রে এখানে প্রচুর কিন্তু এফেক্ট রয়েছে বাট আমি ইউজ করতাম তিনটি এফেক্ট প্রথমেই হচ্ছে নয়েজ রিডিউশন তো ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই একটু না একটু নয়েজ থাকেই তো সেটা রিডিউস করার জন্য আমি এখানে নয়েজ রিডিউশন বলে একটি অপশন থাকে সেটাকে আমি ব্যবহার করতাম দুই নম্বরে ব্যবহার করতাম কম্প্রেসার এতে করে আমাদের যে ভয়েসের লাউডনেস বেস এবং একটা গম্ভীরতা সেটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ হতো আর মাইক হিসেবে আমার যে ভয়েসগুলো তার কিন্তু প্রিমিয়াম একটা লুক চলে আসতো আমার ভয়েসে তিন নম্বরে ব্যবহার করতাম আমরা ইকো এর পার্সেন্টেজটা যখন আমি 10 করতাম তারপরে এর সঙ্গে প্রথমে দুটো এফেক্ট একসঙ্গে হয়ে বেস্ট প্রো একটা কোয়ালিটির ভয়েস কিন্তু আউটপুট চলে আসতো বাট এখন আমি ব্যবহার করছি কম্পিউটারে একটি সফটওয়্যার অডাসিটি যেটা শিখলে ইউটিউব ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ হতে পারে সেটা কিন্তু সবার আগে শিখে নেওয়া উচিত এর জন্য আমি অডাসিটিটাকে আগে শিখে নিয়েছি আর এই অডাসিটিটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি লেভেলের সফটওয়্যার কারণ এটা দিয়ে প্রচুর বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এই সফটওয়্যার দিয়ে তাদের ভয়েসটাকে এডিট করে এই সফটওয়্যারও আমি তিনটি এফেক্টই অ্যাপ্লাই করি যেই তিনটি এফেক্ট আমি আগে বললাম এখানেও নয়েজ রিডাকশন রয়েছে যেটা কিন্তু খুবই ভালো পরিমাণ কাজ করে মোবাইলের থেকে আর এছাড়াও তো কম্প্রেসার রয়েছে যেখানে আমি বললাম আগে যে এর কাজটা মূলত আপনার যে শর্টটা সেটাকে একটু গম্ভীর করে তোলা আর দেখতে পাচ্ছেন যে অরিজিনাল আর এডিটের মধ্যে একটা তো ফারাক দেখাই যাচ্ছে আর তারপর থেকে ইকো যেটা কিন্তু একদম ব্রডকাস্ট লেভেলের একটা সাউন্ড এফেক্ট আপনার এই সাউন্ডের মধ্যে নিয়ে আসে বর্তমানে এখন আমি ব্যবহার করছি 800 টাকা দামের এই বোয়া M1 মাইক আর আপনাদের সাপোর্ট থাকলে পরবর্তীতে এই মাইকেরও কিন্তু কোয়ালিটি ইম্প্রুভ হতে পারে আর আমার ভিডিও বা অডিও কোয়ালিটি কখনোই কিন্তু ইম্প্রুভ হতে পারতো না যদি না আমি ইম্প্রুভমেন্টের কথা ভাবতাম আর এই ইম্প্রুভমেন্টের জার্নিটা অনেকটা বড় হতে চলেছে এই চ্যানেলে আর এই জার্নিতে আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে অবশ্যই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে হিট করে দিন তাহলে কিন্তু আমরা একসঙ্গে চলতে পারবো অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই